সুপ্রভাত পেরেন্টস, আর সুপ্রভাত আমার দুষ্টু মিষ্টি ছোট্ট সোনাদে। ভালো আছো তো সবাই? আজকে আমরা শিখব আমাদের পরবর্তী স্বরবর্ণ ও। ওই এর পরেই ও হয়। তাহলে চলো, আমাদের এই স্বরবর্ণ শিখতে কী লাগবে? আমাদের কথামুকুল বই। স্বরবর্ণ ওকে জানার জন্য আমাদের খুলতে হয়েছে কথামুকুল বইয়ের 8 নম্বর পাতা। তাহলে চলো বাচ্চারা দেখে নিই ওকে। দেখো, এটা হলো আমাদের আজকের স্বরবর্ণ ও। দেখেছো তোমরা? ভালো করে চিনে নাও। কিন্তু দেখো, ওটা ঠিক কীভাবে লেখা হয়েছে, এইভাবে ছোট্ট করে একটা গোল করা হয়েছে, এইভাবে কার্ভ করে ঘুরিয়ে আবার এইভাবে কার্ভ করে ঘোরানো হয়েছে। চলো এবার আমরা ও দিয়ে যে যে শব্দ হয়, বাক্য বা সেন্টেন্স হয় একটু দেখে নিই। বাচ্চারা দেখো, এটা কে বলো তো? এটা হলো ওরাং উটাং। ওরাং উটাং একটা পশু। তাহলে ও দিয়ে আমরা একটা শব্দ শিখলাম, ওরাং উটাং। এই ওরাং উটাংটা দেখো চাদর গায়ে দিয়ে রয়েছে, কেন বলো তো? দেখো বাক্যটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ওরাং উটাং জ্বরে কাবু। ওরাং উটাং জ্বরে কাবু, তার মানে ওরাং উটাঙের জ্বর হয়েছে। তোমাদেরও তো জ্বর হয় ঠান্ডা লাগলে, আমারও হয়। আর অনেক সময় মা ওষুধ দেওয়ার সাথে সাথে চাদরও গায়ে দিয়ে দেন এইরকমভাবে, তাই তো? তাহলে কি হয়েছে বাক্যটা আমাদের, ওরাং উটাং জ্বরে কাবু। চল তাহলে আমরা ও দিয়ে প্রথম শব্দ কি শিখলাম, ওরাং উটাং। আরও কিছু শব্দ দেখে নিই। ওরাং উটাং ছাড়াও ও দিয়ে হয় ওলকপি। দেখেছো ওলকপি? ওলকপি একটা সবজির নাম। আর কি হয় বলতো? আর এই দেখো ওড়না। ওড়না মায়েরা যখন সালোয়ার কুর্তি পরেন তখন দেখবে এরকমভাবে চাদরের মতো করে ওড়না নেন। এই বস্ত্রাংশটিকে বলে হয় ওড়না। বস্ত্রাংশ বা জামা কাপড়ের অংশটাকে বলা হয় ওড়না। আচ্ছা তাহলে প্রথমে আমরা কী শব্দ শিখেছিলাম বলো তো তোমরা? হ্যাঁ ঠিক বলেছো, ওরাং উটাং। দেখে নাও আরেকবার ওরাং উটাংটাকে। এখন জ্বর হয়েছিল যে ওরাং উটাংটা, সে আবার সুস্থ হয়ে গেছে। ওরাং উটাং এটা একটা পশুর নাম। আর কি বললাম? ওলকপি। ওলকপি, ওলকপি একটা সবজির নাম। আর কি? ওড়না। ওড়না। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি 3টে শব্দ তো শেখা হলো। এছাড়াও আমাদের বইয়ে যে বাক্যটা আছে, ওরাং উটাং জ্বরে কাবু, সেটাও শিখলাম। আরেকটা বাক্য তোমাদের শিখিয়ে দিচ্ছি, ওলখেও না ধরবে গলা। তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তোমাদের ইচ্ছে মতো। ভালো থেকো তোমরা, আবার দেখা হবে পরের ক্লাসে। আমরা ওটাকে আজ জেনে গেলাম, এরপর আমরা পরবর্তী স্বরবর্ণও শিখবো।